উক্ত অনুষ্ঠানে উপস্থিত মাননীয় মডারেটর, বিজ্ঞ বিচারক মণ্ডলী, যারা দেখছেন ও শুনছেন এবং আমার প্রতিপক্ষ দ্বারা বন্ধুরা, সবাইকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের বিতর্কের বিষয় নির্ধারণ করা হয়েছে প্রযুক্তি নির্ভর শিক্ষা ব্যবস্থায় কর্মসংস্থানে নিঃশ্বাস দিতে পারে, অত্যন্ত যুক্তিসঙ্গত কারণে আমি ও আমার দল এর বিপক্ষে অবস্থান করছি। বর্তমান প্রজন্মে প্রযুক্তি নির্ভর শিক্ষার্থীরা সেই মান্দাতের আমলে শিক্ষা ও পরীক্ষার ব্যবস্থার সঙ্গে নিজেদের খাপ খাওয়াতে পারছে না। মেধা বিকাশের পরিবর্তে জিপিএ এর প্রতি তাদের আগ্রহ, ফলে দিন দিন শিক্ষার্থীরা মেধাবী হওয়ার পথে মেধাহীন হয়ে পড়ছে। বর্তমান সরকার বান্ধব হিসেবে পরিচিত ও জনপ্রিয়, কিন্তু এরপরও আলোর বাইরে রয়ে গেছে কারিগরি শিক্ষা। বাংলাদেশকে উন্নত রাষ্ট্রে পরিণত করতে হলে কারিগরি শিক্ষার কোনো বিকল্প নেই। একই সঙ্গে মাধ্যমিক পর্যায় থেকে বাধ্যতামূলকভাবে যদি কারিগরি শিক্ষা প্রচলন করা হয়, তাহলে একজন শিক্ষার্থী শিক্ষা জীবন শেষে খুব সহজেই তার নিজের আত্মকর্মসংস্থান সৃষ্টির সুযোগ করতে পারবে। এমনকি সিঙ্গাপুর, মালয়েশিয়ার উন্নয়নের নেপথ্যে রয়েছে তাদের কারিগরি শিক্ষা। তাহলে এখন প্রশ্ন হচ্ছে, সিঙ্গাপুর ও মালয়েশিয়ার মতো দেশ যখন কারিগরি শিক্ষার উপর প্রাধান্য দিচ্ছে, তাহলে কেন আমাদের দেশ প্রযুক্তি নির্ভর শিক্ষার উপর প্রাধান্য দিচ্ছে? এখন আসার কথা, 2041 সালের অনেক আগেই আমরা চাই কারিগরি শিক্ষার মাধ্যমে বাংলাদেশ একটি উন্নত রাষ্ট্রে পৌঁছে যাক এবং বাংলাদেশের জনগণ কারিগরি শিক্ষার মাধ্যমে নিজেদের কর্মসংস্থান নিশ্চিত করতে পারবে। আমার প্রতিপক্ষ দলের তৃতীয় বক্তা বলে গেছেন যে প্রযুক্তি শিক্ষা শিক্ষিত না হলে নাকি চাকরি পেতে অসুবিধা হয়। এই ব্যাপারে শিক্ষামন্ত্রী ডক্টর দীপুমণি বলেছেন যে উন্নত দেশের সাথে যদি আমাদের প্রতিযোগিতা টিকতে হয়, তাহলে নিজেদেরকে দক্ষভাবে গড়ে তুলতে হবে। আমাদের দেশকে যদি আমরা সমৃদ্ধশালী করতে চাই, তাহলে কারিগরি শিক্ষার কোনো বিকল্প নেই। আর কারিগরি শিক্ষার মাধ্যমে যেভাবে কর্মসংস্থান সৃষ্টি করা সম্ভব, সেটার ওর কোনো ধরনের অন্য কোনো ধরনের শিক্ষা দিয়ে সেটা সম্ভব না। তাহলে আমার প্রতিপক্ষ দল বন্ধুরা কি করে বলতে পারে যে প্রযুক্তি নির্ভর শিক্ষা ছাড়া শিক্ষা ছাড়া চাকরি পেতে অসুবিধা হয়? একসময় প্রযুক্তি ছিল না, তখন অনেক বড় বড় করে মুখস্থ করা হতো এবং দাড়ি কমা সহ। এখন তার প্রয়োজন ফুরিয়ে গেছে বলে মানুষ তা আর করার মানুষের মধ্যে তা করার আর কোনো উৎসাহ নেই। একটা বই পড়লে যতটা তথ্য মুখস্থ রাখা যায় বা যতটা তথ্য মনে রাখা যায়, আপনি অনলাইনে কিছু পড়ে ততটা কিছু মনে রাখতে পারবেন না। উইকিপিডিয়ার একটি পাতা পড়ে দেখতে পারেন, বারবার মনোযোগ হারিয়ে যাবে এবং পড়া শেষে খুব বেশি কিছু মনে রাখতে পারবেন না। এমনকি মাননীয় মডারেটর, শিল্প কারখানাগুলোতে প্রযুক্তির ব্যবহার বাড়ার ফলে কর্মী নিয়োগ আগের মতো বাড়ছে না বলে জানিয়েছেন খাত সংশ্লিষ্টরা। এক গবেষণা প্রতিবেদন উল্লেখ করা হয়েছে, বাংলাদেশে উচ্চশিক্ষিতদের মধ্যে বেকারত্বের হার সবচেয়ে বেশি। সুতরাং উচ্চশিক্ষা কর্মসংস্থান নিশ্চয় দিতে পারছে না। যে প্রযুক্তি নির্ভর শিক্ষা কর্মসংস্থান নিশ্চয় দিতে পারছে না, সেই প্রযুক্তি নির্ভর শিক্ষা আদৌ কি কোনো প্রয়োজন আছে? মাননীয় মডারেটর, এমনকি প্রযুক্তিভিত্তিক শিক্ষা শিক্ষার্থীদের মধ্যে সৃজনশীলতার অভাব দেখা যায়। এই প্রযুক্তিভিত্তিক শিক্ষা সংবেদনশীলতার অভাব সৃষ্টি হয় এবং প্রযুক্তিভিত্তিক শিক্ষা শিক্ষার্থীরা শিক্ষাক্ষেত্রে বাস্তব অভিজ্ঞতার অভাব দেখা সঠিক জ্ঞান অর্জন করতে পারে না। এক গবেষণা ক্ষেত্রে বর্তমানে প্রায় 64 জন প্রতিদিন গড়ে 4 ঘন্টা করে কোনো না কোনো প্রযুক্তির সামনে সময় ব্যয় করে। 2020 সালের ডিএসপিসি সাইবার ক্রাইম ইনভেস্টিগেশনে এক পরিসংখ্যান তথ্যতে জানা যায়, 18 বছর বয়সী ছেলেমেয়েদের মধ্যে 7%, 19 থেকে 25 বছর ছেলেমেয়েদের মধ্যে 34%, 26 থেকে 35 বছর বয়সী ছেলেমেয়েদের মধ্যে 36% এবং 36 থেকে 55 বছর বয়সী নারী পুরুষের মধ্যে 20% এবং 55 এর বেশি বয়সী নারী পুরুষের মধ্যে 3% প্রযুক্তির অপব্যবহার করে নানা রকম অপরাধের কর্মকাণ্ডে জড়াচ্ছে। আমার প্রতিপক্ষ দলের বন্ধু বলেছেন, বাস্তব জীবনে তথ্য প্রযুক্তি বাস্তবায়ন থাকলেও এটি আমাদের পথভ্রষ্ট করছে। আমার প্রতিপক্ষ দলের বন্ধু বলেছেন বাস্তব জীবনে তথ্য প্রযুক্তি বাস্তবায়ন আছে, কিন্তু আমার প্রতিপক্ষ দলের বন্ধুরা কি এটা দেখছেন যে তথ্য প্রযুক্তি ব্যবহার করলে আজ কত শিশু কিশোর পথভ্রষ্ট হচ্ছে? মাননীয় মডারেটর, এমনকি অত্যাধিক প্রযুক্তির প্রতি ধাবিত হওয়ার ফলে আমরা কর্মসংস্থান থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ছি এবং এই কর্মসংস্থান থেকে বিচ্ছিন্ন হওয়ার ফলে কি প্রযুক্তি দায়ী নয়? প্রশ্ন রয়ে গেল। আমরা প্রযুক্তি ব্যবহার করে যতটা জ্ঞান অর্জন করতে পারি, আমরা যখন কোনো প্রযুক্তির সামনে বসে জ্ঞান অর্জন করি, তখন কিন্তু আমরা সেই প্রযুক্তিকে কিছু না বুঝলে প্রশ্ন করতে পারি না। কিন্তু আমরা যদি কারিগরি শিক্ষা বা সাধারণ শিক্ষায় শিক্ষিত হই, তাহলে আমরা কিছু না বুঝলে আমরা আমাদের শিক্ষক শিক্ষিকাকে প্রশ্ন করতে পারি। সেটাকে ভুলে গেছে আমার প্রতিপক্ষ দলের বন্ধুরা?